এ ভাই, যারা যারা মানিকগঞ্জে যাবা তারা তারা সাকুরার নতুন গাড়িতে উঠে যাও। সাকুরার নতুন সার্ভিস চালু হয়েছে ঢাকা টু মানিকগঞ্জ। সাকুরার নতুন গাড়ি নিয়ে আজকে মানিকগঞ্জে যাবো। যারা যারা মানিকগঞ্জে যেতে চাও। আরে ভাই, এটা বরিশালের গাড়িটা কোন জায়গায়? আরে ভাই, বরিশালের গাড়ি এই যে, এটা এটা একটু পরে ছাড়বে, 1 ঘন্টা পরে। ও ভাই, 1 ঘন্টা পরে কেন ছাড়বে? আমাদের তো সময় এই সময় তো আসতে। ভাই জানি না, ড্রাইভার আসেনি ভাই, কিছু করার নাই, আমি কিছু বলতে পারবো না, আমার গাড়ি তো এটা। আজকে হচ্ছে সাকুরার নতুন গাড়ি দেখতে পাচ্ছ, আমাদের অরূপ খান ভাই এই গাড়িটা রিলিজ দিয়ে দিয়েছে। সাকুরার একদম নতুন একটা বাস, এটাকে নিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ যাবো। আর যে ভাইয়ের রিকোয়েস্টে যাবো তার নাম একটু পরে আমরা দেখাচ্ছি। কি রে সাধন ব্রো, কি হয়েছে? কিছু না ওস্তাদ, ওই সবাই বলতেছিল এই বরিশালের গাড়ি, এসি গাড়ি আর নন এসি গাড়ির ড্রাইভার কই কটার সময় যাবে। কি বলছিস তুই? বলেছি হিসেবে তো ড্রাইভারই আসেনি, আর আমি কি বলবো বলেন। আর বলেছে আমি খুব অ্যাক্টিভ, তো সেজন্য আমাদের গাড়িও অ্যাক্টিভ। ঠিক ঠিক, আমরা অনেক অ্যাক্টিভ বলে আমাদের গাড়িও অ্যাক্টিভ। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। বন্ধুরা, আজকে আমাদের গাড়ি কিন্তু নতুন সাকুরা, এটা জানো কয়েকদিন আগে রিলিজ হয়ে গেছে, হুন্দাইয়ের নতুন গাড়ি। আর এটা হচ্ছে অরূপ খান ভাইয়ের গাড়ি। আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিবা। একেবারে নতুন একটা বাস বন্ধুরা দেখতে পাচ্ছ, এই 3-4 দিন হলো রিলিজ হয়েছে। আমরা আমাদের ডেক বন্ধ করে দিলাম আর আজকে ঢাকা থেকে আমরা যাবো হচ্ছে মানিকগঞ্জ। এটা সাকুরার নতুন যে বাসটা উদ্বোধন হয়েছে ভাই, সেই উদ্বোধনের সেই বাসটা নিয়ে আমরা আজকে যাব ঢাকা থেকে মানিকগঞ্জ। এখন যা আশা করছে সাকুরা। যাই হোক, সেলফি হচ্ছে ওইখানকার কিং বস মানিকগঞ্জের। তা দেখি আমাদের সাকুরা ওই রাস্তায় কী করতে পারে। এমনিও সাকুরা ওই রাস্তায় যায় যায় না তা না, আগে তো ভাই প্রচুর উড়াদৌড়া দিয়ে ঘাট পার হয়ে ওই দিক দিয়ে বরিশাল যেত। যাই হোক, এখন একটু কম যায়। যাই হোক, কথা বলাবো না, লেস ডো করবো। আর কার রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখন আমাদের স্ক্রিনে উঠবে। বন্ধুরা, আজকে আমরা জাভেদ হোসেন ভাই, আমাদের জাভেদ হোসেন ভাইয়ের ছবি দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। জাভেদ হোসেন ভাই ভালো থাকবেন। আপনার রিকোয়েস্ট ছিল ঢাকা থেকে মানিকগঞ্জ, কোনো বাসের কথা বলেননি, আমরা সাকুরাকে নিয়ে নিচ্ছি। সাকুরা যে নতুন বাসটা যেটা কয়েকদিন আগে উদ্বোধন হয়ে গেছে আপনাদের মানিকগঞ্জে যাবে, ঢাকা থেকে মানিকগঞ্জ। আর মূলত হচ্ছে আপনাদের হচ্ছে কিং বস যেটাই, সেটা হচ্ছে সেলফি। সেলফিকে নিচ্ছি না, সাকুরা নতুন গাড়ি চলে আসছি, সেজন্য সাকুরা নতুন গাড়িটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে চালাই দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাভেদ হোসেন ভাই। বন্ধুরা, ফেরত আসলাম গেমে। ওয়ার্ল্ডে সাধারণ ব্লড ছিটে বসে পড়েছে। আর এই দেখো, একজন মানে কোম্পানি থেকে নতুন সুপারভাইজার দেওয়া আছে, সেদিন একটু অপমান করার পর এখন একটু কাজ টাজ করে। ও ভাই, আমি এখন কাজ করি, একটু বসে থাকি এই ঠিকই, কিন্তু ভাই একটু কাজ করি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ও হচ্ছে একজন ভিআইপি কেউ। ওর জামা কাপড় দেখে আর আমাকে দেখে মনে হচ্ছে কোন জায়গার এক ছাঁচা চোর, কি আর বলবো, সন্ত্রাসী। নে কথা বলাস না। বন্ধুরা, অবশেষে আমরা জাভেদ হোসেন ভাই রিকোয়েস্টে ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি নতুন বাস নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা দোয়া করো একদমই নতুন বাস সাকুরার। আস্তে আস্তে, হালকা হালকা হালকা, ক্লিয়ার, স্লো যাবে স্লো যাবে, হালকার মধ্যে স্লো, হালকা, বড় বাজে, হালকা 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 হালকা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে। ডানে ইন্ডিকেটর রাখে, ডানে ইন্ডিকেটর রাখে, বারে যা, ক্লিয়ার, ড্যান ইন্ডিকেটর দিয়ে রাখিস। ওকে আস্তে ওকে আস্তে আস্তে, ফুল কাটাবি, ফুল কাটা, স্লো, ফুল কাটা, গোর 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 গোর। তো বন্ধুরা, কল্যাণপুরের এখান থেকে আমরা ঘুরে গেলাম, এখন আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে কোথায়, ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমরা মানিকগঞ্জ। আস্তে ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করছি। আমরা আমাদের ম্যাপটা অন করে ফেলি। বাম সামনে যে বাম সাইডে গাবতলি নামের জায়গায় আমাদের শাফিন ভাইয়ের নাম, ওখানে গাবতলি বাস টার্মিনাল আছে বন্ধুরা। তোমরা গাবতলি বাস টার্মিনালটাকে দেখে নাও, এই যে গাবতলি বাস টার্মিনাল, গাবতলি বাস টার্মিনালের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন সাকুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ, সাকুরার বাসটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে হবে। আমরা আস্তে ধীরে ধীরে এখন হচ্ছে আমিনবাজার ব্রিজের দিকে যাচ্ছি। আস্তে নে, বড় বাজা, হালকা
আজকে আমরা জাভেদ হোসেন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জ। নতুন যে সাকুরাটা উদ্বোধন হয়ে গেছে আমাদের রূপ খান ভাইয়ের, সেই সাকুরার বাসটাকে নিয়ে যাচ্ছি। এখন থেকে ঢাকা টু মানিকগঞ্জ যাওয়া আসা করবে হচ্ছে সাকুরার এই চমৎকার সুন্দর গাড়িটা। বন্ধুরা, বরিশালের কিং যখন মানিকগঞ্জে যায় আস্তে আস্তে হালকার পথে যায়, বরাবর ক্লিয়ার আছে, স্লো, ধীরে ধীরে। সুন্দর একটা বিকাল বন্ধুরা, সুন্দর একটা বিকাল উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা। আস্তে হালকা বরাবর যাস, বরাবর যাস, ক্লিয়ার গাড়ি বলে কথা, বেশি জোরে চালাবো না এখন, কিন্তু আমি তো আস্তে চালাতে পারছি না, আমাকে তো জোরে চালাতেই হবে। আচ্ছা জোরে চালাস, আস্তে আস্তে, বরাবর যা, ট্রাক বরাবর থাক, ডাইনে গাড়ি আছে, ওভারটেক দিয়ে, ওভারটেক দিচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ সামনে দুই দুটা গাড়ি কিন্তু চলে গেল, একটা হচ্ছে শ্যামলী আর একটা হচ্ছে সৌদির গাড়ি। বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। আজকে আমাদের স্বতন্ত্র অনেক ভদ্র হয়ে গেছে, ভদ্র যেসব ড্রাইভার। আমি অলওয়েজ ভদ্র ছিলাম, আমি কখনো অভদ্র ছিলাম না। আস্তে বরাবর ব্রেকিং সিস্টেমও অনেক ভালো বন্ধুরা, দেখতে পাচ্ছ হুট করে ব্রেক ধরলে ভাই ব্রেক ধরে যায় ভাই সাহেব। আমরা এখন নতুন গাড়ি নিয়ে কিন্তু সাভারের এখানে আছি বন্ধুরা। বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার, বরাবর। আমরা আবার সেই সৌদিকে ওভারটেক দিয়ে যাচ্ছি, কারণ ওরা ভাই জায়গায় জায়গায় লোক নেয়, যে কারণে ওদের ভাই একটু ঝামেলা হয়ে যায়। সামনে হানিবের ভলভোকে দেখা যাচ্ছে। আস্তে বরাবর, ক্লিয়ার, স্লো, হালকা। আজকে জাভেদ হোসেন ভাই রিকোয়েস্ট যাচ্ছি, যারা যারা আমাদের চ্যানেল গেমি 2.0 বস গেমার চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। যা 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 ভাই সাহেব, আমরা এখন হানিফের ভলভো কে ওভারটেক দেবো। ওয়েস্ট বেঙ্গল সামনে কিন্তু চলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকার পথে যা, বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার, স্লো, ডাইনামিক খেয়াল রাখিস, আস্তে ব্রেক, ক্লিয়ার, ছাড় দিচ্ছে না ভাই, আস্তে 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 আস্তে, যাক যাক যা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, চাপাই দিয়ে যা, চাপাই দিয়ে, আস্তে 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 হালকা বরাবর যা। বন্ধুরা সুন্দর একটা বিকেল আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমরা হানিফ ভলভের পিছনে আসছি। আজকে আমরা আস্তে আস্তে চালাচ্ছি, কারণ মানিকগঞ্জ এখান থেকে বেশি দূরে না, রিয়েলিস্টিকভাবে চালানোর চেষ্টা করতেছে আমাদের 107 প্রো, কখনো আস্তে চালায় না, আজকে আস্তে চালাচ্ছে। আস্তে আস্তে বড় যা, বড় গাড়ি আছে, হালকা গাড়ি গাড়ি গাড়ি, বড় যা। অন্য সময় তো আমরা বাম ডান মারি, কিন্তু আজকে বাম ডান মারা হচ্ছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা ভলভোকে কিন্তু সিগন্যাল দিচ্ছি, বলবো আমাদের কোনোভাবে সাইড দিচ্ছে না। যারা যারা আমাদের গাড়িটা এখনো দেখোনি, দেখে নাও আমাদের নতুন চমৎকার সুন্দর গাড়ি কিং সাকুরা, কিং হানিফের পিছনে বসে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা কন্টিনিউ করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর একটা জোস একটা গাড়ি বন্ধুরা, এই গাড়িটাকে দেখে নাও ভাই সাহেব। আমাদের কিং হানিফ কিন্তু অনেক সামনে চলে গেছে, আমাদের সাকুরা কিন্তু বর্তমানে আস্তে আস্তে যাচ্ছে ভাই, যেতে লাগুক আস্তে আস্তে, বরাবর যা, হালকার পথে হালকার পথে, ক্লিয়ার, আস্তে, স্লো, গুড, হালকা, চালা যা চালা যা চালা যা, ক্লিয়ার। আবার আমরা কিং হানিফের পিছনে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে যাচ্ছি, আস্তে, ক্লিয়ার রাখিস, স্লো। এই রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি, যে কারণে ভাই আমরা বেশি দ্রুত চালাতে পারতেছি না। আর আজকে একদমই কাছে যাচ্ছি, কোথায় যাচ্ছি আজকে, মানিকগঞ্জ যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, 70 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, সেজন্য আমরা আরও আস্তে আস্তে চালাচ্ছি, আস্তে, ক্লিয়ার। ভলভোর সাথে আমাদের গাড়ি একদম বাম্পারে বাম্পারে লেগে গেছে ভাই, তারপরও দেখো ভলভো আমাদেরকে কোনোভাবে সাইড দিচ্ছে না। সাইড দিবে কি ভাই, ডাইনে যদি জায়গা না থাকে সাইড দিবে কি, আস্তে, এ বাউলি খাস না, না স্যার বাউলি খাস না, বরাবর, ক্লিয়ার, বাম মারিস না, বাম মারিস না, না স্যার বাম না, মেরে আমি আর পারলাম না, আস্তে আস্তে, ক্লিয়ার, বরাবর যা, বরাবর যা, বরাবর যা, হালকা, স্লো। আমরা আবার ওয়েস্ট বেঙ্গল ওভারটেক দিয়েছি, সাকুরার সেই ভয়ঙ্কর টার্ন কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। আমাদের 107 প্রো যে কিনা ভাই স্থির থাকতে পারে না ভাই, সে ভাই কোনো না কোনোভাবেই গাড়ি বের করবেই। অনেকক্ষণ আমরা ভলভোর পিছনে থাকার পরে কিন্তু আমাদের ওরা সেই লেভেলে শুরু হয়ে গেছে বন্ধুরা, এত বাম এত রিস্ক নিয়ে যাচ্ছি যা বলার মতো না।
ভাই এটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে ভাই, একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু ভাই গাড়ি একেবারে খাদে পড়ে যাবে। যাই হোক সুন্দরভাবে বেরোয় যেতে পারছে, আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার। আরে গাড়ি 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 চাপ, ও ভাই সাপ, আরে ট্রাক, তুই আবার সাইড রে ভাই সাইড, আস্তে আস্তে যা 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 ক্লিয়ার, বরাবর বরাবর বরাবর, সাবধান করো, খেয়াল করে চালা। হ্যাঁ খেয়াল আছে বলে তো চালাচ্ছি সুন্দর করে। বন্ধুরা 50 কিলোমিটার দূরে আছি, জাবেদ হাসান ভাইয়ের রিকোয়েস্টে আমরা যাচ্ছি। কিছুক্ষণ পরেই ভাই সন্ধ্যা হয়ে যাবে, আমরা আপার ডিপারের লাইট জ্বালাতে যাতে যাচ্ছি। আস্তে বরাবর বরাবর, আস্তে হালকা গাড়ি আছে কিন্তু খেয়াল করে চালা। আবারও আমরা রিস্কি ওভারটেক দিচ্ছি বন্ধুরা, রিস্কি ওভারটেক দিতে আমরা ভালোবাসি ভাই, কোনোভাবে রিস্কি ওভারটেক ছাড়া কিন্তু থাকি না, সেই জন্য আমরা বামের দিকটা অনেক রিক্স নিয়ে কিন্তু চালাচ্ছি। আস্তে বরাবর যা বরাবর যা বরাবর যা ক্লিয়ার, হালকা আস্তে খেয়াল করে খেয়াল করে, আস্তে বরাবর হালকা ধীরে বরাবর যা 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 যা, আরে গাড়ি এসে গেছে, আরে দেখেছি তো অস্তাদ গাড়ি এসে গেছে, আস্তে কোনো সমস্যা নেই, একেবারে টান হবে উড়া দুরা, আস্তে বরাবর হালকা ক্লিয়ার স্লো, আস্তে প্লাস্টিক আছে হালকা হালকা রাখ হালকা হালকা রাখ হালকা হালকা রাখ, আস্তে বরাবর যা বরাবর যা। অনেকদিন পরে আমরা কিন্তু ভাই এই রোডে ঢুকলাম, বেশ অনেকদিন অনেকদিন পরে, বরাবর ক্লিয়ার খেয়াল করে খেয়াল করে, আস্তে স্লো আস্তে যা, আস্তে আস্তে যাচ্ছে অস্তাদ, পার্কিং লাইট জ্বালাই দে, দিয়েছি অস্তাদ পার্কিং লাইট জ্বালাই দিছি, আস্তে বরাবর ক্লিয়ার আনবে। আর মাত্র 29 কিলোমিটার দূরে আছি। জাভেদ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, আজকে আমরা ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছি, তাও আবার সাকুরার নতুন বাসটা নিয়ে। সাকুরার নতুন বাসটা দেখে নাও, অনেক সুন্দর হট অ্যাট কোল আমাদের অরূপ খান ভাইয়ের বাস, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা এই বাসটা ডাউনলোড করতে চাও নতুন সাকুরার, সহ অনেকগুলো স্কিন আছে সেইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো চমৎকারভাবে, ফ্রিতে ডাউনলোড দেওয়া, কারণ এখন বেশিরভাগ বাস মোডই কিন্তু সব পেইড হয়ে গেছে ভাই, কোনো বাস মোডই এখন আর কোনো বাস মোডই কিন্তু আর আগের মতো কিন্তু ফ্রি নাই, এটা তোমরা ভালো করে জানো। আস্তে আস্তে ক্লিয়ার বরাবর যা, আস্তে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, আস্তে হালকা ক্লিয়ার বরাবর, ওভারটেক দিতে যাচ্ছি ওস্তাদ, কেন এই যখন ওভারটেক দিবি কেন, আস্তে গাড়ি আছে হালকা বরাবর রাখিস, প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট জ্বালা দিয়েছে, আমরা এখন হেডলাইট জ্বালাইনি, কারণ হেডলাইট জ্বালানোর মতো এমন কিছু হয়নি যাবে, এখন হেডলাইট জ্বালাতে হবে, আসতে ক্লিয়ার, দেখে শুনে চালা, অ্যাক্সিডেন্ট যেন না হয়, ওস্তাদ দেখে শুনে তো চালাচ্ছি, সেজন্য তো মাত্র আর 13 কিলোমিটার বাকি, আসতে 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 স্লো, হেডলাইট দে হেডলাইট দে, আমরা আমাদের গাড়ির হেডলাইট জ্বালাই দিছি বন্ধুরা দেখতে পাচ্ছ, আসতে বরাবর হালকা যা 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 ক্লিয়ার ক্লিয়ার, আরে বৌদি আবার ঢুকালো কোন জায়গা দিয়ে, আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার যা 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 যা, ক্লিয়ার আছে বরাবর যা, হাই মারতে যাবে, আস্তে ক্লিয়ার। সুন্দর একটা পরিবেশ বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সন্ধ্যার এই পরিবেশটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। কি ব্যাপার 50 কিলো হয়ে গেল কিভাবে, কেবল কয় কিলো ছিল, কি রে ভুল করলাম নাকি, রাস্তা ভুল করেছেন নাকি, বন্ধুরা আমরা রাস্তা ভুল করে ফেলছি, আরে ওস্তাদ এত কথা কইলে তো ভুল হবে, নে রান ইন্ডিকেটর দে, ফুল দেখে শুনে কাটা দেখে শুনে কাটা, যা 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 যা, হ্যাঁ এসো আস্তে এসো, তাও আসতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা 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 যা, ব্যাক দেখ ব্যাক দেখ, হ্যাঁ ওস্তাদ ঠিক আছে যাচ্ছি, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, তো বন্ধুরা ফুল করে ফেলেছিলাম, ফুল শুধরে নিয়েছি, এখন আমরা ডানে ঢুকে যাব, আস্তে আস্তে নে, মানিকগঞ্জ এখান থেকে 11 কিলো আমরা ভুল করে আরিচার দিকে চলে যাচ্ছিলাম, আসলে আরিচার দিকে যাওয়ার খুব মানে সবসময় আমাদের নেশা ছিল তো এই কারণে, আস্তে আস্তে ঢোক আস্তে আস্তে ঢোক, হ্যাঁ আস্তে আসো ঢোকা যা 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 যা, বরাবর বরাবর ক্লিয়ার। বন্ধুরা আমরা এখন মানিকগঞ্জ শহরের দিকে ঢুকলাম বন্ধুরা, জাভেদ হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, আজকে আমরা সাকুরার নতুন বাস নিয়ে আপনাদের মানিকগঞ্জ শহরে চলে আসছি। আমরা জানি যে আপনাদের এলাকার কিং হচ্ছে সেলফি, সেলফিকে বাদ দিয়েছে এবং সাকুরার যে নতুন বাসটা উদ্বোধন হয়েছে ভাই সেই বাসটাকে নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের যাত্রা করলাম, সুন্দরভাবে চলেও আসলাম, কোনো ঝামেলা নেই, বাম সাইডের ম্যাপে কিন্তু মানিকগঞ্জ ডিসকভার হয়ে গেছে। নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা মানিকগঞ্জ শহরের মধ্যে কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, নতুন সাকুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। একদম নতুন একটা সাকুরা বাস সেই বাসটা নিয়ে মানিকগঞ্জ শহরের মধ্যে কিন্তু চলে এসেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এখন আমরা এখান থেকে বেরোবো কীভাবে সেটাই চিন্তা করছি, এখানে তো অনেক জ্যাম আর জ্যালি। যাই হোক, জ্যাম জ্যালির জন্য আর অপেক্ষা করবো না। ভাইরা তোমরা আস্তে আস্তে এখান থেকে নামতে পারো, কারণ আমরা এখানে যাত্রী নামাই দেবো, আমরা বেশি ভিতরে যাবো না। এখন থেকে সাকুরার এই বাস যাওয়া আসা করবে ঢাকা টু মানিকগঞ্জ, মানিকগঞ্জ টু ঢাকা। যাই হোক, প্রচুর প্রচুর গাড়ি এখানে কিন্তু আটকে আছে। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। এই জায়গাটা ঝামেলা বাঁধিছে, প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা। কাটা 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 কাটা, গোট বেড়া যা যা হালকা। এই যে মানিকগঞ্জ বাস টার্মিনাল, সেখানে চলে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছ মানিকগঞ্জ বাস টার্মিনাল, এখানে অনেক 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 গাড়ি আছে বন্ধুরা। এখন এখানে আমরা আস্তে আস্তে আমাদের গাড়িটা রাখবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সুন্দরভাবে কিন্তু পৌঁছে গেছি মানিকগঞ্জ শহরে বন্ধুরা। এখানে আমরা কিন্তু সেলফির কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, সবই দেখতে পাচ্ছি কিং হানি বা শ্যামলির গাড়ি। আর সাকুরা এখানে অ্যাড হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত কিন্তু চলে আসবো। নতুন সাকুরাকে নিয়ে চলে এসেছি আমরা মানিকগঞ্জ শহরে। কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টস করে জানাও কিন্তু।